শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালকৃত স্যার এখানে উপস্থিত আছেন গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের দিলীপ কুমার স্যার। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ চ্যানেল এবং এশিয়ান বার্তা টিউব news24.com এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে। আমি সাংবাদিক ফরাদ ভাই বিশেষ প্রতিনিধি হিসেবে আপনার সঙ্গে আছি। এখানে উপস্থিত আছেন মাহবুবুর রহমান স্যার, আপনাকে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি। অ্যাজ ওয়েল স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ে আপনি এখানে জয়েন করার পরে স্যার আপনার অনুভূতিটা কেমন লাগছে, সে কথাটা আপনি তুলে ধরবেন। ধন্যবাদ ফরহাদ জাহান সাহেব, আজকে আলোকিত সকাল দৈনিক পত্রিকার প্রকাশিত পত্রিকার সম্পাদক সাংবাদিক হিসেবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলে আসার জন্য। আমি 1987 সালে অত্র বিদ্যালয়ে জয়েন করেছি। 87 সাল থেকে এই পর্যন্ত আমি অত্র বিদ্যালয়ে আছি। আমার চাকরির মেয়াদ প্রায় শেষ, আমি আগামী 23 সালের এপ্রিলের 4 তারিখ রিটায়ার করবো। তবে অত্র বিদ্যালয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রত্যেকটা ঈদের সাথে যেরকম সম্পর্ক আমার এই বিদ্যালয়ের সাথে সেরকম সম্পর্ক। আমি এই বিদ্যালয়টাকে নিজের বাড়ি ঘরের মতো মনে করি। আমি আমার বিদ্যালয় এই বিদ্যালয় থেকে আমার 4টি সন্তান ভালো রেজাল্ট করে উচ্চ উচ্চ পর্যায়ে আছে, আর সেই হিসাবে এই ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আমার সন্তান মতো মনে করি। ভিউয়ার্স, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দিলীপ কুমার স্যার আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। মাহবুব হক স্যার, আপনার কাছে আমি আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। এই বিদ্যালয়টি গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ে একজন শহীদ বীর শহীদ মুক্তিযোদ্ধার নামে স্কুলটা প্রতিষ্ঠিত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ মমিনুল হক চৌধুরী উচ্চ বাবুল ওনার শাহাদাত গ্রহণ করে ওনার নামে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই স্কুলে জয়েন করেছি 2001-এ, প্রায় 21 বছর চলতেছে। তো স্কুল কসবা উপজেলার মধ্যে একটি সুনামধন্য স্কুল এবং এক ক্যাটাগরির একটা স্কুল গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়। সুনামের শহীদ 1953 সালে প্রতিষ্ঠিত, সুনামের শহীদ স্কুলের রেজাল্ট এবং যাবতীয় পারফরমেন্স ছাত্রছাত্রীদের সুন্দরভাবেই চলে আসছে। এখন কিছুটা আমাদের যেটা নাকি করোনাকালীন সময়ে আমাদের কিছুটা শৃঙ্খলার মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ব্যাঘাত ঘটছে, যেহেতু দীর্ঘদিন তারা বাইরে ছিল। এখন আমরা এই স্কুল খোলার পরে এই শৃঙ্খলাটা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। মাহবুব স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে। আমি স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আমি আপনাদেরকে দুজনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দিলীপ কুমার স্যার এবং মাহবুব স্যার সাক্ষাৎকারের মূল টপিকটা নিয়ে আলোচনা করেছেন, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। দিলীপ স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে 4টি সন্তান এই স্কুল থেকে পাশ করার পরে এখন উচ্চতর ডিগ্রিতে আছেন এবং শেষ ভালো তার সব ভালো তার। আমি চাই যে আপনারা আগামী যে 2 বছর আপনার আছে হাতে, আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু আলোকিত বললে হবে না, কেননা রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ইতালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। আমার দেখা আলোকিত কিংবদন্তি দিলীপ কুমার স্যার, আপনি কিন্তু একদিনে তৈরি হন নাই, হাঁটি হাঁটি পা পা করে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে আসছেন। তো শহীদ গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের যে আপনি পটভূমি তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে মাহবুব হক স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল ব্রাইট নিউজ 99 এবং এশিয়ান নিউজ বার্তা 24.com এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি দিলীপ কুমার স্যারের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। স্যার, আমাদের বর্তমান সরকার মমতা বাই মা গণতি শেখ হাসিনা এবং ICTর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারে হাত ধরে কিন্তু আজকে আমরা ডিজিটালের দ্বারপ্রান্তে চলে আসছি। তো সেই সময় স্যার আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি, ডিজিটালের ছোঁয়া স্যার আপনি ওভারঅল বাংলাদেশের যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন সেই সম্পর্কে মূল টপিকটা ধরে নিয়ে আলোচনা করবো। সম্মানিত দিলীপ কুমার স্যার, ধন্যবাদ। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল রূপে প্রকাশিত করেছেন, সেই হিসাবে আমরা গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ে ডিজিটালের ছোঁয়াটা মনে হয় যে একটু পাছনে আছে। আমাদের কোনো ডিজিটাল ল্যাব পাইনি। আচ্ছা, এই ডিজিটাল ল্যাব আমাদের বিদ্যালয়ে, আমাদের বিদ্যালয়ে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ে এটা ডিজিটাল ল্যাব পাওয়ার খুবই প্রয়োজন মনে করি। কারণ বিদ্যালয়টি অনেকদিন অনেক প্রাণের বিদ্যালয়, উপজেলার মধ্যে সবচেয়ে সুনামধন্য বিদ্যালয়,
প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি যে যদি আমাদের এই বিদ্যালয়ের মধ্যে ডিজিটাল ল্যাব এবং শেখ রাসেল ল্যাব এগুলো পাই আমরা আমরা ছেলেমেয়েদেরকে ডিজিটালের ছোঁয়া পৌঁছে দিতে পারবো, ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো, ছাত্রছাত্রীরা আরও উন্নত হবে। আজকে আমরা আমাদের বিদ্যালয়ে একটি ছাত্রী এই কি টাঙ্গাইল থেকে রাঙামাটি, হ্যাঁ সরি রাঙামাটি হতে সে মেডিকেলে ফার্স্ট মেডিকেলে ফার্স্ট হয়েছে এবং ডিভিশনে সে তৃতীয় স্থান অধিকার করেছে। অত্র বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সে রাঙামাটি মেডিকেল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে ডিভিশনে সে তৃতীয় স্থান অধিকার করেছে। তো আমাদের এই বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠানে আছেন, এই ভালো ভালো ছাত্র আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক আছে, কেমিস্ট্রি প্রভাষক আছে। আমরা আমাদের বর্তমানে যে আমারই ছাত্র অনেক ভালো উচ্চ পর্যায়ে আছে। আমি মনে করি যে আমাদের ডিজিটাল ছোঁয়াটা আমাদের বিদ্যালয়ের জন্য অন্যান্য বিদ্যালয়ের তুলনা কম পেয়েছে সরকার থেকে, সরকারের অত্যন্ত সদয়, কিন্তু আমরা জানি না আমাদের কি প্রতিকূলতা আছে, আমাদের কি অসুবিধা আছে, আমরা কেন ডিজিটাল ল্যাব পাচ্ছি না, আমাদের কেন ডিজিটাল ছোঁয়া পাচ্ছি না, অন্যান্য বিদ্যালয়ে অনেকগুলো কম্পিউটার পাচ্ছে, আমরা কিন্তু সরকার থেকে এই পর্যন্ত কোনো কম্পিউটার পাই নাই, আমাদের এমনকি আমাদের ভবনও পাই নাই। আর অন্যান্য বিদ্যালয়ে চারতলা পাঁচতলা বিল্ডিং হচ্ছে, কিন্তু আমাদের বিদ্যালয়ে একতলা বিল্ডিং আসছে, এই একতলা বিল্ডিংটাও এখন আমরা বাস্তবায়ন করতে পারি না। তা আমি আজকের আপনার এই নিউজের কারণে আশা করি সরকার আমাদের প্রতি সদয় থাকবেন এবং আমাদেরকে আমাদের বিদ্যালয়টাকে ডিজিটাল শো আনবেন, আমাদের বিদ্যালয়ের ভবনগুলো আর উন্নত করবেন। আমাদের বিদ্যালয়ে অনেক সমস্যা আছে যার ফলে আমরা একটা ভান্ডারই নাই, ছাত্রছাত্রীকে আমরা সুন্দরভাবে রাখতে পারি নাই। আপনি আসতে আসতে অবশ্য যদি দয়া করে ক্লাসে ক্লাসে যান দেখতে পাবেন যে আমাদের ক্লাসে ছাত্রছাত্রীর কোনো অভাব নেই। হ্যাঁ, তো সেই কারণে আমরা আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক, আমরা সেই রকমভাবে আমরা ধন্যবাদ স্যার। দিলীপ কুমার স্যার, আপনি যুগে যুগে একটি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে। আমাদের বর্তমান সরকার মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের এটি কিংবদন্তি স্কুল, যেটা 1953 সাল থেকে এখানে পর্যন্ত আছে, গোবিনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়। এখানে আমরা সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিধেয় জানা, বাবার আমলে এবং চাচার আমলে দিকে উত্তর দিকে যেতে চাইলে বা দক্ষিণ দিকে যেতে চাইলে বলতো যে ওইখানে জিন আছে, পেতনি আছে। এখন উত্তর দিকে গেলে দেখে যে স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আজকে আমাদের মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিল, বিশ্বব্যাংক থেকে এটি নিন্দাজনক কথা বলেছিল, তখন উনি বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে অর্থাৎ ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করবো। আজকে যেহেতু আমরা 1-41 স্পেন ডান করেছি, 6.5 কিলোমিটার ডান করেছি, গত জুন মাসের 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধন করেছি। আমার প্রশ্ন, আমাদের মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা যদি আজকে পদ্মা সেতু উদ্বোধন করতে পারে, তাহলে আজকে আমাদের গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের মধ্যে ICT ল্যাব থাকবে না কেন, এবং ডিজিটাল বাংলাদেশের ভিশন 2024 শেখ রাসেল ডিজিটাল ল্যাব থাকবে না কেন, এটা আমার প্রশ্নের বোধগম্য নয়। তো আমি সরাসরি আমাদের মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা এবং জুনায়েদ আহমদ পলক সাহেব আমাদের ICT মন্ত্রী এবং সচিব অজিত জয় সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করেছে, এবং তার সাথে আমাদের আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেব আছেন, এখানে জীবন সাহেব আছেন উপজেলা চেয়ারম্যান, এবং ইউনো স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা অতি শীঘ্র যাতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে। কেননা এখানে আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের জন্মস্থান, এখানেই যদি আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব যদি না পাই তাহলে আমরা কোথায় পাবো? আজকে প্রত্যেকটা ঘরে ঘরে চুলোপুটির মতো আমরা প্রত্যেকটি স্কুলের মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শুধু শেখ রাসেল ডিজিটাল ল্যাব বলা হবে না, ICT ভবন আমরা পেয়েছি, চতুর্থতলা ভবন পেয়েছি। তো সেই সেক্ষেত্রে আমরা সরাসরি মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যাতে অতি শীঘ্রই যাতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ICT ভবন আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা গণমাধ্যমের সঙ্গে আপনাদের সঙ্গে আছি, এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। দিলীপ কুমার স্যার, একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে একজন শিক্ষার্থী, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। একজন শিক্ষার্থীর ভালো রেজাল্ট করতে গেলে তিনটা সমন্বয় করতে হবে, যেরকম শিক্ষক পড়াবে, গার্জিয়ান বাড়িতে তাড়াতাড়ি করবে এবং ছাত্রছাত্রীদের লেখাপড়া করবে, এই তিনটা যদি সমন্বয় থাকে, তিনজনের সমন্বয় থেকে তাদের ভালো করতে পারবে। আমাদের সবচেয়ে
সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্রছাত্রীদের গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তাদের গার্জিয়ানরা তাদের খোঁজখবরটা সঠিকভাবে নিচ্ছেন না, আমরা স্কুলে কি আমাদের যতটুকু সময় আমরা ততটুকু সময় দিচ্ছি, কিন্তু বাড়িতে যে সময়টা আছে একটা সময়টা কাজে লাগাচ্ছে না। সে কারণে ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে বাড়িতে যাওয়ার পরে কি কাজ করছে, স্কুলে কি কাজ দেওয়া হচ্ছে, সেই কাজটা যদি গার্জিয়ানরা সঠিকভাবে সঠিকভাবে পর্যবেক্ষণ করে আমার মনে হয় ছাত্রছাত্রীরা রেজাল্ট ভালো হইতে পারবে। ভিউয়ার্স, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে স্যার আপনি যে কথাটা তুলে ধরলেন, আমার কাছে অবভিয়াসলি মনে হলো যে একটি ত্রিভুজের সাথে আপনি জিনিসটাকে তুলনা করেছেন। একটি হচ্ছে একটি বাহু আছে যে আপনার স্টুডেন্ট, আর একটা টিচার, আর একটা হচ্ছে যে অভিভাবক। অবশ্যই তিনের সমন্বয় মিলে যেভাবে একটি ত্রিভুজ তৈরি হয় ততভাবে আপনার সাথে আমি একমত পোষণ করি। সাধারণত একটা ক্যাম্পাসের মধ্যে সাধারণত 5 থেকে 6 ঘন্টা একটা গণ্ডির মধ্যে আমরা থাকতে হয় স্টুডেন্টরা, বাকি সময়টা কিন্তু বাসাতেই থাকতে হয়। তো সেক্ষেত্রে অভিভাবকের গুরুত্ব অবশ্যই থাকতে হবে, কেননা CWSW কন্টিনিউসলি করছে কিনা এবং বাজে কোনো এনভায়রনমেন্টের সাথে প্রস্তুত কিনা, স্কুল থেকে বাসায় ঠিকমতো প্রস্তুত কিনা এবং খেলার মাঠে গেলে খেলার মাঠ থেকে বাজে কোনো সোসাইটির সাথে মিশলো কিনা, সেই জিনিসটা যদি লোকআপটা করে তাহলে আমরা কিংবদন্তি এবং আলোকিত স্টুডেন্টকে পেতে পারি যে ত্রিভুজের সমন্বয় যে কথাটা তুলে ধরেছেন। আর যদি না হতো তাহলে স্যার আজকে আমরা চিটাগং ইউনিভার্সিটিতে আমরা প্রভাষক হিসাবে আজকে আমরা পেতাম না আপনার স্টুডেন্টকে। আর তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা এই বান্দর সরিপুসে পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে আজকে আমরা কিংবদন্তি তৃতীয় স্থান অধিকার করে এই যে অঞ্চলের মধ্যে আছেন নুসরা জাহান, ওকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমাদের রাঙামাটির যে বিশিষ্ট রাজা পূজেন্দ্র ত্রিপুরা, হ্যাঁ উনি একজন আমাদের মন্ত্রী, ওনারও দৃষ্টি আকর্ষণ করছে ওইখানে আলোকিত করে রেখেছেন আমাদের নুসরা জাহান এবং চিটাগং ডিভিশনকে। তো সেই সুবাদে স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি মূল পয়েন্টটা তুলে ধরার জন্য। এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আমি আপনার কাছ থেকে জানতে পারছি ডিজিটাল বাংলাদেশ মিশন 2021কে সামনে রেখে বলেছেন 2021-42 সাল, আর 2021-30 সাল হচ্ছে যে SDG গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন মাদক ইপ্রিজিং বাল্য বিবাহকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে স্যার আপনার অপিনিয়নটা কথাটা তুলে ধরুন। মাদক বাংলাদেশকে ধ্বংস করার একটা উপাদান, কোনো দেশে যদি মাদকে আসক্ত হয় সেই পারে না। এখন বর্তমান যুগে মাদকটা সবচেয়ে ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক দিক, মানে এখন যুগে জানাই মাদকে আসক্ত হয়েছে, এমন একটা জিনিস যদি একবার আসক্ত হয়ে যায় এটাকে ফিরিয়ে আনা খুব কঠিন ব্যাপার, এটা কঠিন ব্যাপার। যেহেতু মাদকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এটাও গার্জেনদের উপরে নিয়ন্ত্রণ নির্ভর করে। ছাত্রছাত্রী ছাত্রছাত্ররা বাড়িতে মাদকের সাথে আসক্ত আছে কিনা বা কোনো খারাপ সঙ্গের সাথে জড়িত আছে কিনা, এটা গার্জিয়ান যারা আছে ছেলে মেয়েদের অভিভাবক যারা আছে তারা এটা সবসময় খেয়াল রাখতে হবে। মাদকের একটাই মনে একটা গ্রাস, এই গ্রাস যাকে যে ফ্যামিলিতে একবার গিয়েছে সেই ফ্যামিলি একবার ধ্বংস হয়ে যায়। ছাত্রছাত্রীদের উন্নতি হওয়ার দূরের কথা, ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আমি মনে করবো যে মাদকের প্রতি সরকার জিরো টলারেন্স, আমাদের প্রাইম মন্ত্রী মহোদয় উনি ঘোষণা দিয়েছিলেন কল্পনা আখড়া মাদক মুক্ত হতে হবে, আমরা চেষ্টা করি আমাদেরও আমাদের স্কুলে বিভিন্ন সেমিনার আমাদের ক্লাসে বিভিন্ন ছেলেমেয়েদেরকে বিভিন্ন সময় আমরা বলে দেখি যারা নাকি এই পথে একবার গিয়েছে তারা কোনো উন্নতি করতে পারবে। তোমরা একটু সজাগ দৃষ্টি রাখবে, যারা করোনায় যারা কেউ যদি করে থাকে তোমাদের গার্জেনকে অবগতি করবে। এই জন্য আমরা সবাইকে সেই ব্যাপারে অবগত করেছি এবং আরও করবো, আপনারা সরকারও এগুলা দৃষ্টি দিবেন। ভিউয়ার্স, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাদকের জিরো টলারেন্স নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমরা লোক আপনার করতে চেয়েছি আমাদের ইউনুস স্যার আছেন ওনার, এবং হচ্ছে যে আমাদের উপজেলার যে চেয়ারম্যান আছেন জীবন সাহেব, এবং তার সাথে প্রশাসন বিভাগকে আমরা সোচ্চারভাবে বলতে চাচ্ছি যে আমরা চলুন সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মাদকের জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। অবশেষে একটি কথা না বললেই নাই নয়, যেহেতু স্যার এটা আমাদের গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় একটা বীরশ্রেষ্ঠ বিদ্যালয়, তো সেক্ষেত্রে যে আমরা যে 71 দেখেছি, 71-এর যে চেতনা, 71-এর চেতনা সম্পর্কে দু চারটি কথা আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন। 71 এই বিদ্যালয়টি আমরা আগে বলেছি, এই বিদ্যালয়টি 71-এর চেতনায় বিদ্যালয়, হ্যাঁ কারণ এলো শহীদ মুক্তিযোদ্ধার নামে। ওনার এবং বাবুল মাত্র দশম শ্রেণীর ছাত্র ছিল, দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন সে মুক্তিযোদ্ধায় গিয়েছেন, মুক্তিযুদ্ধে গিয়েছে তাকে পাক হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে গেছেন, ধরে নিয়ে গিয়ে সেরা তাকে একটা ব্রিজের নিচে মেরে ফেলেছেন, কারণ এত সে এত সাহস ছিল
তার সাথে যারা ছিল তাকে বাধা সৃষ্টি করছিল, কিন্তু সে বাধা বাধা ইয়ে ঘুরেও পাঞ্জাবি হানাদেরকে মারতে গিয়েছিল, যার ফলে সে ওইখানে ধরা পেয়েছে, সেই কারণে তাকে শহীদ হইতে হয়েছে। এই শহীদের নামে অত্র বিদ্যালয়টা, কারণ হচ্ছে একাত্তর একাত্তর যে চেতনা আমাদের দেশটা, আমরা এই এশিয়া মহাদেশের মধ্যে যদিও ক্ষুদ্রতম দেশ হয়ে যাই, একাত্তর চেতনার ফলে কিন্তু জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমাদের এই দেশ কিন্তু ডিজিটাল দেশ হয়েছে, এবং অন্যান্য দেশের তুলনা ভারত পাকিস্তান অন্য দেশের তুলনা আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। আমরা বর্তমানের দেশ যে পরিস্থিতি, আশা করি 2031 সালের মধ্যে আমাদের এই একাত্তর চেতনার মাধ্যমেই আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব। ধন্যবাদ স্যার, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দিলীপ কুমার স্যার, একাত্তরের চেতনা সম্পর্কে যে কথাটা তুলে ধরলেন এখানে যারা উপস্থিত আছেন, সর্বশেষভাবে আমাকে বিদায় নেওয়ার আগে একটি কথাই বলতে হবে, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটেই ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে সেই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কী হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মুর্কি সেজে এটা সেটা আরও কত কী। তার খোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে, মাতাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব সকলেরা ব্যবচ্ছেদ করে। আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি আজকে আমি একজন কিংবদন্তি স্যার হিসাবে দিলীপ কুমার স্যার আপনাকে পেয়েছি, এবং মাহবুব রহমান স্যার এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি গোপীনাথপুর শহীদ বাবর উচ্চ বিদ্যালয় ওনার উৎসর্গ করে, ওনার প্রতি এবং আপনাদের প্রতি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ স্যার আপনাকে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত আমাদের অনলাইন চ্যানেল থেকে দেখে নেন www.brightness99.com, এবং টিভি নেটওয়ার্কে থাকেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল এবং এশিয়ান বার্তা news24.com এর সঙ্গে থাকেন। আপনাদের কাছ থেকে বিদায় রেখে যাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ স্যার।